সবাইকে আবারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ বলে যেটাকে আমরা চিনি। অনেকেই কমেন্ট করতেছিল যে ভাইয়া সাধারণ গণিত থেকে টিউটোরিয়াল দেন, তো আজকে আমি সেই জিনিসটাই করতেছি। তো আজকে টিউটোরিয়ালটা মূলত কোশ্চেন সমাধান, অর্থাৎ 2019 সালে যে কোশ্চেনগুলো সাধারণ গণিত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা সেগুলোকে সমাধান করব। ওকে, এবং তোমরা বুঝতেই পারতেছ যে আমাদের একটা নতুন বই বের হয়েছে, তোমরা জানো সবাই, ম্যাথ ফর অ্যাডমিশন। আমরা সেটা সম্পর্কেও শেষের দিকে একটু বলবো। তো আমরা জেনারেল ম্যাথ এই টপিক থেকে আজকে আমরা মূলত চারটা বিশ্ববিদ্যালয়ে চারটা কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করব। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্ক, একটা হচ্ছে তোমার সাস্টের অঙ্ক, একটা হচ্ছে জাহাঙ্গীরনগরের, একটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের। তো এখান থেকে এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে কী কী টাইপের প্রশ্ন তোমাদের নর্মালি এসে থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি অঙ্ক আসে না, বাট ডি ইউনিটে সাধারণ জ্ঞান পাঠে মাঝে মধ্যে একটা অঙ্ক দিয়ে দেয়। তো সেই জন্যও কিন্তু আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যদি আমরা 100% আনসার করতে চাই বা অন্যদের থেকে নিজেকে একটু এগিয়ে রাখতে চাই। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাধারণ জ্ঞান পাঠে 2019 সালে যে প্রশ্নটা আসছে সেটা আমি এখানে তুলে আনছি। প্রশ্নটা হচ্ছে এরকম, কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র সবজি পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। অর্থাৎ ওই ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র সবজি পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। উভয়টি মানে হচ্ছে ওরা মাছও পছন্দ করে সবজিও পছন্দ করে। কত শতাংশ ছাত্র কোনোটি পছন্দ করে না, মানে এখানে কিছু ছাত্র আছে যারা মাছও পছন্দ করে না, সবজিও পছন্দ করে না, উভয়টিও পছন্দ করে না, তাহলে ওদেরকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা মূলত স্যাট থেকে আসছে, তোমরা দেখে যারা একটু 9-10 ভালো করে অঙ্ক করছিলে তারা বুঝতে পারছো যে এটা স্যাট থেকে আসছে। তো সেটা আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে একটু খেয়াল করো। তো একটু খেয়াল করো, মনে করি যে মোট ছাত্র হচ্ছে যে 100%। ওকে, মনে করি এখানে হচ্ছে আমাদের মোট ছাত্র আছে 100%। এখানে এখন এই 100%-এর মধ্যে তোমার 65% কিন্তু মাছ পছন্দ করে, ঠিক আছে? তাহলে খেয়াল করো তো, সাপোজ এটা হচ্ছে 65%, এরা মাছ পছন্দ করে। আর 55% আছে এরা সবজি পছন্দ করে, আর 40% উভয় পছন্দ করে, মাছ এবং সবজি দুইটাই পছন্দ করে। তো যেহেতু 40% মাছ এবং সবজি উভয়টা পছন্দ করে, দ্যাট মিন্স আমাদেরকে মাঝখানে একটা জায়গা রাখতে হবে যেটাতে দুজনই থাকবে, অর্থাৎ মাছ এবং সবজি। তাহলে খেয়াল করো এই এদিকের যে বৃত্তটা, এটা হচ্ছে মাছের বৃত্ত আর এটা হচ্ছে সবজির বৃত্ত। ওকে, এখন এই মাঝখানে যে অংশটা পড়ে গেছে, মাঝখানে যে অংশটা পড়ে গেছে দুই বৃত্তের মাঝখানে, সেই আমি যদি এটাকে আর একটু সুন্দর করে ড্র করি তোমাদের জন্য ভালো হয়। সাপোজ এই যে এখন আমি যে দাগটা দিচ্ছি, এরা সবাই সবজি, এরা সবাই সবজি, এরা সবাই সবজি পছন্দ করে। ওকে, এরা সবাই সবজি পছন্দ করে। এবার আমি আরেকটা বৃত্ত দিচ্ছি, এই বৃত্তের মধ্যে ফোঁটা দিলাম, এরা মাছ পছন্দ করে, এরা পছন্দ করে মাছ। ওকে, এখন খেয়াল করো তো এই যে এই অংশটা, এই যে মাঝখানে যে অংশটা পড়ে গেছে সেই অংশের ছাত্রগুলো কিন্তু মাছও পছন্দ করে সবজি পছন্দ করে। তো তারা কত পার্সেন্ট প্রশ্নে বলছে, তারা হচ্ছে 40%। আর সবজি কত পার্সেন্ট পছন্দ করে, সবজি মানে মূলত এই পুরো বৃত্তটা, এটা পছন্দ করে হচ্ছে তোমার 55%। আর মাছ পছন্দ করে এই যে এই পুরো বৃত্তটা, এটা পছন্দ করে হচ্ছে 65%। এখন খেয়াল করো এই আমি যদি এই 65% থেকে উভয়দেরকে বাদ দিই, উভয়ের মধ্যে যারা আছে তারা কিন্তু মাছ পছন্দ করে সবজি পছন্দ করে, তো এখন আমি যদি এই যে 65% থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে যারা বেরোবে তারা শুধুমাত্র মাছ পছন্দ করে। খেয়াল করো, আবারও ভালো করে খেয়াল করো, 65% মাছ, 55% সবজি আর উভয়টি পছন্দ করে 40%। এখন আমি যদি এই দুই পাশ থেকে উভয়টা বাদ দিয়ে দিই, এটাকে ক্যান্সেল করে দিই, খেয়াল করো তো এই জায়গাটাকে যদি আমি ক্যান্সেল করে দিই, ওকে, দ্যাট মিন্স এই যে এটা হচ্ছে শুধু সবজি যারা পছন্দ করে তারা, আর এটা হচ্ছে শুধু মাছ পছন্দ করে যারা তারা, এই পাশটা, এই যে মাঝখানে আমি এখন একটা ছিদ্র করে দিছি, তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে এবার খেয়াল করো, তাহলে মাঝখানের অংশটাকে আমি বাদ দিয়ে দিছি টোটালি। তাহলে মাঝখানের অংশটা বাদ দিলে আমি যারা শুধু সবজি পছন্দ করে অথবা যারা শুধু মাছ পছন্দ করে তাদেরকে পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে আমি এই 65% থেকে কাকে বাদ দিয়ে দিছি, 40%কে, তাহলে এখানে কত হবে, এখন এখানে হবে তাহলে এখন 25%। আর এই 55% ছিল পুরোটা থেকে আমি এখন 40%, এই যে মাঝখানে যেটা সেটাকে বাদ দিয়ে দিছি, তাহলে এখানে হয় 15%। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই 15% শুধু সবজি পছন্দ করে, এই 25% শুধু মাছ পছন্দ করে, আর 40% আছে এরা উভয়টা পছন্দ করে, মাছও পছন্দ করে
সবজিও পছন্দ করে। তাহলে এই 100% যে বাইরের যে আমরা একটা বর্গাকার বা আয়তাকার যে একটা দেখতেছি চিত্র দেখতেছি, এই চিত্রের মধ্যে কিন্তু 100% স্টুডেন্টই রয়েছে, তার মধ্যে 25% হচ্ছে শুধু মাছ, 40% উভয়টি আর 15% সবজি। তাহলে কারা বাকি আছে যারা কোনোটাই পছন্দ করে না? তাহলে খেয়াল করো তো কারা বাকি আছে এই 100% থেকে। 100% থেকে আমি প্রথমে যারা মাছ পছন্দ করে শুধু তাদেরকে বাদ দিয়ে দিলাম, তারপরে আমি যারা সবজি পছন্দ করে তাদেরকেও বাদ দিয়ে দিলাম, তারপরে আমি যারা উভয়টি পছন্দ করে মাছ সবজি দুইটি একসাথে পছন্দ করে তাদেরকেও বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি কারা থাকবে? যারা কোনোটাই পছন্দ করে না তারা, ঠিক আছে? তাহলে যারা কোনোটাই পছন্দ করে না, তাহলে এখানে তুমি কাজ করে দেখো, এখানে আসে 20% আসবে। দ্যাট মিন্স তোমরা বুঝতে পারছো যে 20% স্টুডেন্ট কোনোটাই পছন্দ করে না। তাহলে এটা প্রপার ওয়ে কী, কীভাবে আমরা করব? তুমি প্রথমে লিখবা শুধুমাত্র মাছ পছন্দ করে সমান, শুধুমাত্র মাছ পছন্দ করে সমান 65% বিয়োগ 40%। তারপরে লিখবা শুধুমাত্র সবজি পছন্দ করে সমান 55% বিয়োগ 40%, ঠিক আছে? তারপরে লিখবা উভয়টি পছন্দ করে সমান 40%। সুতরাং কোনোটিই পছন্দ করে না সমান 100% মাইনাস 25 মাইনাস 15 মাইনাস 40, ঠিক আছে? এভাবে তুমি অঙ্কটা খাতায় উত্তর করবা, ওকে? আর এমসিকিউতে আসলে তো ডিরেক্ট 20% দাগাবা, এমসিকিউতে যদি আসে এটা যে অপশনে আছে সেই অপশনটা তুমি দাগিয়ে দিবা, ওকে? তাহলে আমরা মূলত বুঝতে পারছি। এখন খেয়াল করো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু কিন্তু ট্রিকি ছিল, রাইট? তাহলে এটা কি সবাই পারবে? সবাই পারবে না। দ্যাট মিন্স যারা পারবে না তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু রিটেন পার্টটা বড় করে আসতেছে, তো সেখানে যদি একটা অঙ্ক 3 নম্বরের জন্য দিয়ে দেয় বা 4 নম্বরের জন্য দিয়ে দেয়, তুমি যদি সেই 4 নম্বর আনসার করতে না পারো, মানে 4 মার্কস বা 3 মার্কস, তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবা। এই জন্য তোমাকে স্ট্রং একটা প্রিপারেশন রাখতে হবে যে সকল সাবজেক্টের জন্য, ওকে? এবার হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখবো, যেটা তোমার সাস্টের এই ইউনিটে এসেছে 2019 সেশন বলতে পারি আমরা। তাহলে সাস্টেও দেখতেছি আমরা অঙ্ক আসতেছে এই ইউনিটে। এখানে বলছে যে কোন বাস্তব সংখ্যা এক্স এর জন্য এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ হবে? মানে আমরা একটা এক্সের মান বের করব, বাস্তব মান, যার জন্য এটা এটা এবং এটা সঠিক হবে, ওকে? এই ইকুয়েশন তিনটা সঠিক হতে হবে। তাহলে খেয়াল করো আমরা মূলত এক্সের মানই বের করব, কিন্তু আমরা একটু খেয়াল করি তো আমাদের কাছে কী দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ভি, আমাদের কাছে দেওয়া আছে বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সি, আমাদের কাছে দেওয়া আছে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ দেওয়া আছে। খেয়াল করো একটু তিনটা জিনিস, তিনটারই উপরে কিন্তু এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, ওকে? এখন একটু খেয়াল করি তো আমরা এই যে বি সমান কিন্তু আমরা এটা লিখতে পারি, রাইট? এই যে বি এর জায়গায় আমরা কিন্তু এটাকে লিখতে পারি। তাহলে এই জায়গাটাতে আমরা বি এর জায়গায় এটাকে লিখে দিই। তাহলে বি এর জায়গায় লিখলাম এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর উপরে কিন্তু এক্স মাইনাস ওয়ান বসে গেছে। আমি জাস্ট বি এর জায়গায় এটাকে লিখছি, বি এর জায়গায় এই ভদ্রলোককে লিখছি, ওকে? তাহলে ইকুয়াল টু কি আসতেছে? সি, ওকে? এবার একটু খেয়াল করো তো আমরা লিখতে পারি, এটাকে একটু যদি আমরা মডিফাই করি তাহলে আমরা কী লিখতে পারি একটু খেয়াল করো তো? আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই যে এই দুইটাকে গুণ করলে, ওকে? তোমরা নিশ্চয়ই গুণটা শিখছো, ওকে? তাহলে সি ইকুয়াল টু, এবার খেয়াল করো তো এর জায়গায় আমি আবার এই যে এর জায়গায় এই ভদ্রলোককে লিখতে পারি, অর্থাৎ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানকে লিখতে পারি, রাইট? তাহলে আমরা লিখব যে এর জায়গায় সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর জায়গায় লিখছি আমি, আর উপরে কিন্তু আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রয়ে গেছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু সি। এবার এখানে যদি আমরা একটু কাজ করি তাহলে দেখো হয় সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল কিউব, এই যে এই জায়গাটাতে জাস্ট এক্স মাইনাস ওয়ান অ্যান্ড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে মাল্টিপ্লাই করলে এক্স মাইনাস ওয়ান হোল কিউব হয়, রাইট? ইকুয়াল টু আমরা লিখতে পারি সি। এবার এখানে তুমি আরও কাজ করো, এখানে আরও কাজ করলে তুমি পাবা যে এই যে উপপাশটা, এখানে সি এর উপরে আমরা ওয়ান লিখতে পারি, উপপাশে যেহেতু বেস বা যেটা আমরা পিঠ বলে থাকি বেস যেহেতু সেম, তাহলে আমরা লিখবো কি উপরে পাওয়ার দুইটি সমান লিখতে পারি। এটাও নিশ্চয় তোমরা সবাই জানো, অর্থাৎ বেস যদি একই হয় তাহলে পাওয়ার দুইটি সমান। তো এই পাশে পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল কিউব আর এই পাশে হচ্ছে ওয়ান, এই যে, ওকে? এবার তোমরাই বলো যদি এই পাশে যদি আমরা ঘনমূল করি, একের ঘনমূল করলে একই আসবে, রাইট? তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আবার ওয়ান, ওকে? তাহলে এখানে দেখো তো এক্স ইকুয়াল টু কত আসলো, এক্স ইকুয়াল টু আসলো টু, অর্থাৎ এক্স ইকুয়াল টু টু হলে এই তিনটা ইকুয়েশন সঠিক, ওকে?
এটা আসছে কোথায় সাস্টেন এ ইউনিটে তো তাহলে তোমরা লিখে দিবা x = a যদি রিটেনে আসে তাহলে লিখবে এভাবে আর যদি এমসিকিউ তে আসে এমসিকিউ তে অপশনে যেখানে 2 আছে তুমি সেই অপশনটাকে দাগিয়ে দিবা ওকে তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে এসেছিল 2019 সালে এটা মূলত অনুপাত সমানুপাত থেকে বলা যেতে পারে আবার এটা কিছুটা এখানে তোমার শেয়ারিং এর প্রফিট শেয়ারের একটা ব্যাপার এখানে আছে অর্থাৎ এটা কমার্সের যারা বিভিন্ন ইউনিটে পরীক্ষা দাও তাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে তো যাই হোক আমরা একটু দেখব যে আসলে কি প্রশ্ন এবং কিভাবে আমরা এটাকে সলিউশনে যাব তাহলে বলছে যে আফসান ফাপসান এন্ড এহসান স্টার্টেড আ বিজনেস ইচ ইনভেস্টিং টাকা 20,000 অর্থাৎ বলতে চাচ্ছে যে আফসান ফাপসান এবং এহসান 20,000 টাকা করে বিনিয়োগ করে একটি ব্যবসা চালু করলো আফটার 4 মান্থস আফসান উইথড্রস টাকা 6,000 ফাপসান উইথড্রস টাকা 8,000 এহসান ইনভেস্ট টাকা 6,000 মোর বলতেছে যে 4 মাস পরে আফসান কি করলো তার ব্যবসা থেকে তাদের যে ব্যবসা ছিল সেখান থেকে 6,000 টাকা তুলে নিল কারণ সে আগে 20,000 টাকা ইনভেস্ট করছে অলরেডি হ্যাঁ আর ফাপসানও কি করলো 8,000 টাকা তুলে নিল ব্যবসা থেকে তাদের এবং এহসান উল্টো আরও 6,000 টাকা বাড়তি ইনভেস্ট করলো তাহলে এখন খেয়াল করো তো শুরুতে তিনজনে 20,000 টাকা করে দিছে কিন্তু 4 মাস পরে আফসান 6,000 টাকা তুলে নিছে ফাপসান 8,000 টাকা তুলে নিছে এবং এহসান আরও 6,000 টাকা বাড়তি যোগ করছে অর্থাৎ আরও ইনভেস্ট করছে সে তাহলে নিশ্চয়ই প্রফিট সবচেয়ে বেশি কার হবে নিশ্চয়ই এহসানের প্রফিট সবচেয়ে বেশি হবে ঠিক আছে এবং ফাপসানের প্রফিট সবচেয়ে কম হবে কারণ সে 8,000 টাকা তুলে নিছে 4 মাস পরে এবার বলছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার্স মানে বছর শেষে আ টোটাল প্রফিট ওয়াজ টাকা 65,600 অর্থাৎ বছর শেষে দেখা গেল যে তাদের বিজনেস থেকে মোট প্রফিট দাঁড়াইছে 65,600 টাকা আমাদের কাছে জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য প্রফিট অফ এহসান এহসানের যে প্রফিট সেটা ক্যালকুলেট করে দেখাইতে বলছে এখন আমরা খেয়াল করি প্রথম চার মাস কিন্তু সবারই ইনভেস্ট সমান ছিল অর্থাৎ 20,000 টাকা করে 4 মাস পর্যন্ত সবার ইনভেস্ট ছিল কিন্তু পরবর্তী 8 মাসের জন্য সবার ইনভেস্ট কিন্তু সমান না ঠিক আছে কারণ এক বছরের তো এখানে আমরা প্রফিটটা দেখতে পাচ্ছি রাইট তো তার মানে প্রথম যে 4 মাস সেই 4 মাসে দেখো খেয়াল করো আমরা যদি প্রথম 4 মাসের এর কথা চিন্তা করি আফসানের কথা চিন্তা করি আফসানের ইনভেস্টমেন্ট কত প্রথম 4 মাস যে এক মাসে তার ইনভেস্টমেন্ট 20,000 টাকা করে তার 4 মাসে তার ইনভেস্টমেন্ট হচ্ছে যে এই যে এটা ওকে কিন্তু পরের আট মাস কিন্তু তার ইনভেস্ট আর এটা নেই তার ইনভেস্ট কতটুকু সে কিন্তু ওখান থেকে 6,000 টাকা তুলে নিয়েছে 20,000 টাকা থেকে দ্যাট মিনস তার বাকি আছে 14,000 টাকা এই 14,000 টাকা দিয়ে সে আরও 8 মাস বিজনেসটাকে রান করছে অর্থাৎ এই যে এটাই হচ্ছে যে তার মানে হচ্ছে যে ইয়ারের মানে হচ্ছে যে এটা মাসিক বলতে পারি মাসিক একটা ইনভেস্টমেন্টের একটা ঠিক আছে মানে তুমি মনে করুন আবার প্রতি মাসে সেই 20,000 টাকা করে ইনভেস্ট করছে না আমি তার মানে হচ্ছে যে সে যেই ইনভেস্ট করছে সেটাকে আমরা শেয়ারিংয়ে যাচ্ছি বা সেটার অনুপাতটা বের করতে যাচ্ছি তাহলে খেয়াল করো এটা হচ্ছে যে আফসানের জন্য এবার হচ্ছে ফাপসানের জন্য ফাপসান কী করছে আমরা যদি এটাকে অনুপাত দেই একটু অনুপাত দিয়ে দেই অনুপাত ও কী করছে ও কিন্তু প্রথমে 20,000 টাকা রাখছিল সেটা কয় মাসের জন্য 4 মাসের জন্য বাট পরে সে কিন্তু 8,000 টাকা তুলে নিছে দ্যাট মিনস তার এখন ইনভেস্টমেন্ট হচ্ছে কত 12,000 টাকা রাইট তাহলে আমরা লিখবো এখানে 12,000 × 8 আবার একটা অনুপাত দিব আমরা তারপরে আমরা চলে যাব এহসানের জন্য এহসান কিন্তু প্রথম 4 মাস তার শেয়ার ছিল 20,000 টাকা কিন্তু পরের 8 মাস তার শেয়ার কিন্তু আরও বেড়ে গেছে 26,000 টাকা কারণ সে আরও 6,000 টাকা ইনভেস্ট করছে এই হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত পুরো বছরের জন্য ওকে এখন এখানে যদি তুমি কাজ করো তাহলে খেয়াল করো এই জায়গাটাতে আসবে তোমার 192,000 টাকা ওকে এবং এই জায়গাটাতে আসবে 176,000 টাকা আর এই জায়গাটাতে আসবে তোমার 288,000 টাকা আসবে ওকে ওকে এখন এখানে যদি তুমি এটাকে অনুপাতে করো তাহলে এটাকে যদি তুমি 1,000 দিয়ে ডিভাইড করো 1,000 না 1,600 দিয়ে ডিভাইড করো পুরোটাকে 1,600 দিয়ে ডিভাইড করলে তুমি পাবা এখানে পাবা হচ্ছে 12
এখানে বাবা 11 আর এখানে বাবা 18 ওই যে সবচেয়ে বেশি ইনভেস্ট কে করছে এহসান আর সবচেয়ে কম করছে কে ফাফসান আর মিডলে কে ছিল আফসান ওকে তো আমাদেরকে কিন্তু বের করতে হবে যে এহসানের যে প্রফিট সেটা ওকে তো এখন যার ইনভেস্টমেন্ট রেশিও বেশি সে প্রফিটও বেশি নিবে এটাই স্বাভাবিক তো প্রফিট কত টাকা হইছে প্রফিট হইছে মূলত 65600 টাকা ওকে তাহলে আমাদের যে প্রফিট এহসানের যে প্রফিট সেটা আমরা কেমনে বের করব আমরা লিখব যে আমরা উপদ্বিজিত একটু লিখি খেয়াল করো ইকুয়াল টু এই অনুপাত যেগুলো আছে সেগুলোকে মোট যোগ করতে হয় যোগ করে নিচে লিখতে হয় যোগ করে দেখো 41 হবে উপরে এহসান যেটা ইনভেস্ট করছে এই রেশিওর মধ্যে সেটা এহসান কিন্তু এই রেশিওর মধ্যে 18 ইনভেস্ট করছে মানে এখানে যদি মোট 41 টাকা হয় সে 18 টাকা ইনভেস্ট করছে ওকে তাহলে এহসানের ইনভেস্টমেন্ট ছিল 18 অর্থাৎ অনুপাতের যোগফলগুলো নিচে আর উপরে হচ্ছে যে তার নিজের যে অনুপাত সেটা ইনটু ইনটু হচ্ছে প্রফিট প্রফিট হচ্ছে কত প্রফিট হচ্ছে যে 65600 এখানে তুমি কাজ করে দেখো কাজ করলে এখানে আসছে হচ্ছে যে 28800 টাকা অর্থাৎ 28800 টাকা তাহলে আমরা এরই মধ্য দিয়ে এহসানের যে প্রফিট শেয়ারিং সেটা আমরা জেনে গেলাম ওকে তাহলে এইভাবে আমরা ইনভেস্টমেন্ট এবং প্রফিট শেয়ারের যে কাজগুলো সেগুলো কিন্তু ইজিলি করতে পারি এবার একটা প্রশ্ন একদমই খুবই সহজ কিন্তু এটা তোমার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এসেছে কুষ্টিয়া তো আমরা সেটা দেখব বলছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত খেয়াল করো তো একদম সহজ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কত এটা নিশ্চয়ই আমরা ক্লাস সিক্সে শিখেছি একদম তাহলে খেয়াল করো ক্লাস সিক্সের অঙ্কও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতেছে ওকে তাহলে তোমাদেরকে এই জন্য কি রেডি থাকতে হবে তাহলে বেস যদি সমান হয় একটু আগে আমি বলছি একটাই লিখবো বেস এবং দুইটাকে গুণ করবো এম এন ঠিক আছে তাহলে আমাদের আনসার হচ্ছে এ টু দি পাওয়ার এম এন ওকে এটাই হচ্ছে আমাদের আনসার এটাও যদি অপশনে থাকে আমরা দাগিয়ে দিব আর রিটেন আসলে সরাসরি এটা লিখে দিব পরের প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এসেছে 2019 সালে একটুকের প্রশ্নটা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2019 সালে এসেছিল সবগুলো 2019 সালের প্রশ্ন আলোচনা করতেছি আমরা আজকে একটা পুনঃপুনিক যুক্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং আমাদেরকে এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে বলছে বলছে যে 0.012 এবং 2 এর উপর পুনঃপুনিক আছে কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো ওকে তো খেয়াল করো তো কত দেওয়া আছে 0.012 যেখানে 1 এবং 2 এর উপরে পুনঃপুনিক রয়েছে এখন এই পুনঃপুনিক যুক্ত যে দশমিক ভগ্নাংশ আছে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে কী করা লাগবে একটু স্টেপগুলো আমরা খেয়াল করব প্রথমে দশমিকের আগে যেই থাকবে তাকে আমরা লিখে ফেলবো আছে শূন্য শূন্যকে লিখে ফেলবো তারপর একটা যোগ চিহ্ন দিব দেওয়ার পরে আমরা দশমিকের পরে পুনঃপুনিক কজনের কাছে আছে আর কজনের কাছে নাই সেটা খেয়াল করব যতজনের কাছে আছে নিচে ততটা মাইন 9 দিব দুজনের কাছে পুনঃপুনিক আছে 0.1 এবং 2 এর উপরে এই জন্য আমি 2টা 9 দিয়েছি এবং এরপরে দেখবো যে দশমিকের পরে কয়জনের উপরে পুনঃপুনিক নেই এখানে একজনের উপর পুনঃপুনিক নেই যতজনের উপর পুনঃপুনিক নেই এখানে ততটা শূন্য দিব তো যদিও একজনের উপর নেই আমরা এখানে একটা শূন্য দিব এখানে এটা 5ও থাকতে পারতো এটা কিন্তু 5 থাকতে পারতো ওকে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে যদি 5 থাকে তো আমি এখানে একটা 0 দিব কারণ একজনের উপর পুনঃপুনিক নেই ওকে তা আমাদের যেটা মূল ছিল আমরা সেটা এখানে ব্যাক যাচ্ছি উপরে যেটা করব সেটা হচ্ছে এখানে মিনিংফুল মানে হচ্ছে যে যতটুকু অংশ আছে মানে যে অংশটা হচ্ছে মিনিংফুল মিনিংফুল হচ্ছে যে মানে আমি বুঝতে পারছি যেটাকে আমি সংখ্যা হিসেবে লিখতে পারবো এখানে মিনিংফুল হচ্ছে 1 2 তাহলে এখানে যেহেতু মিনিংফুল শুধুমাত্র 12 আমরা শুধুমাত্র 12 লিখবো রাখবো রাখার পরে একটা মাইনাস দিব মাইনাস দিয়ে পুনঃপুনিক যাদের উপর নেয় তারা তো এখানে পুনঃপুনিক নেয় কার উপরে জিরোর উপরে দশমিকের পরে জিরোর উপরে না আমি এখানে 0 লিখবো ওকে আবার যদি এখানে যদি 5 থাকতো এখানে যদি 5 থাকতো তাহলে আমি এখানেও কিন্তু কি 512 লিখলেও এখানে আবার মাইনাস 5 দিতাম অর্থাৎ পুনঃপুনিক যার উপর নাই সে মাইনাস যাবে আর দশমিকের অংশে মিনিংফুল যতটুকু আছে ততটুকু আমরা এখানে লিখবো ওকে তাহলে কত হয় তাহলে হয় যে আমাদের এই অংশটা আসতেছে তো এখানে যেহেতু আমাদের এখন 0 ছিল আমরা এখানে 0 লিখবো আর এখানেও আমরা 0 লিখবো এবার এখানে তুমি কাজ করো কাজ করলে উপরে পাবা 2 অর্থাৎ 6 দিয়ে পুরোটাকে ডিভাইড করতেছি নিচে পাবা 165 তাহলে এত এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটা ওকে এখন খেয়াল করো আমি তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক রেডি করছি একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা
এখন এই দুইটার মধ্যে একটা আমি করে দিচ্ছি আর একটা তোমরা করে কমেন্ট করবা নিচে, হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করবা, সেটা হচ্ছে এটা তোমরা করবা। ওকে, এখানে হচ্ছে 3.3124, যেখানে 2 এবং 4 এর উপরে পুনপুনিক রয়েছে, 2 এবং 4 এর উপরে। আরেকটা হচ্ছে 5.78, যেখানে 8 এর উপরে পুনপুনিক রয়েছে। তো আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে, যেটাতে 8 এর উপরে পুনপুনিক রয়েছে আমি সেটা তোমাদেরকে করে দিচ্ছি। ওকে, এখন খেয়াল করো তো, আমরা যদি আগের নিয়মটাতে যাই তাহলে হচ্ছে 5.78, ওকে, 8 এর উপরে পুনপুনিক। তো আমরা আগে বলেছিলাম দশমিকের আগের অংশ লিখে ফেলবো, লিখে ফেলছি, একটা যোগ দিব, এরপরে কাজ হবে দশমিকের পরের অংশ নিয়ে। দশমিকের পরের অংশে পুনপুনিক আছে, একজনের উপরে একটা 9 লিখবো, পুনপুনিক নাই একজনের উপরে, এই জন্য একটা 0 লিখবো। উপরে মিনিংফুল অংশ পুরোটাই লিখে ফেলবো, মিনিংফুল অংশ হচ্ছে 78, মাইনাস দিব যার উপরে পুনপুনিক নেই দশমিকের পরে, তাকে যার উপর নাই সেটা হচ্ছে 7। এবার তুমি এখানে কাজ করো, যা আসে 5 প্লাস নিচে হচ্ছে 90, উপরে হচ্ছে তোমার 71। এখানে কাজ করলে যা হয় সেটাই তুমি লিখবা। ওকে, যেমন এখানে তোমার আলটিমেটলি আসতেছে, নিচে আসতেছে 9, আর এখানে আছে আসতেছে এই যে এই অংশটা আসে, ওকে, 71/90। ওকে, মানে হচ্ছে পাশে 5 থাকবে আর কি। এখন আমরা ঠিক আমি যেভাবে তোমাদেরকে সমাধান করতেছি সে ওয়েতে আমাদের একটা ম্যাথ বই আছে, সেটা হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন। এটা আমাদের হালদাবা প্রকাশনীর একটা বই। এই বইটাতে ঠিক আমরা যেভাবে এখন প্রশ্ন আলোচনা করতেছিলাম ঠিক এভাবেই কিন্তু প্রশ্নগুলোকে সমাধান করে দেওয়া আছে। এবং যে যে বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যেই সকল বিশ্ববিদ্যালয়ে তোমার অঙ্ক এসে থাকে, ডিরেক্ট অঙ্ক থেকে প্রশ্ন হয় বা জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন হয়, সেগুলোর এখানে বিস্তারিত আলোচনা করা আছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সমাধান দেওয়া আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের। সো তোমরা বাজার থেকে এই বইটা কালেক্ট করতে পারো। তো আজকে চলে যাচ্ছি, আরেকদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।